ডাউনলোড করা যায় না কেন? ফেসবুক থেকেই দেখেন, ডাউনলোড করা কিভাবে আমি সঠিক জানি না, এটা এই জন্য আমি এটা বলতে পারতেছি না। আচ্ছা, আমাকে এক ভাই বলছে যে ভাই অডিয়েন্স সিস্টেমটা যদি একটু আমাদের দেখিয়ে দিতেন। অডিয়েন্স সিস্টেম বলতে বোঝানো হয়েছে একটা প্রোডাক্টের আইডিয়া নেওয়া। আপনি একটা প্রোডাক্টের যে অ্যাডভার্টাইজ করবেন, ওই প্রোডাক্টটা সম্পর্কে যদি একটু আইডিয়া নিতে পারেন যে এই প্রোডাক্টটা কে ইন্টারেস্টেড, তারপরে হলো আপনার কত বয়সের মানুষ, কোন জেন্ডার, এরা ইন্টারেস্টেড, তাহলে কিন্তু আপনার একটু আইডিয়া হয়। মনে করেন আমি একটা বিজনেস ম্যানেজারে যাচ্ছি, আপনাদের মনে করেন যে আমরা অ্যাডটা দেখানো হয়েছিল ওয়াসের, সাপোজ। এখন আমি যদি একটু আইডিয়া নিই যে এই ওয়াস কোন ধরনের মানুষ ইন্টারেস্টেড বেশি, কোন কান্ট্রির মানুষ ইন্টারেস্টেড বেশি, কোন এইজের মানুষ, মেন না উম্যান, এটা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের একটা অ্যাড তৈরির আগে আইডিয়া চলে আসে। তাহলে আমি আমার বিজনেস ম্যানেজারে আসলাম, আসার পরে এখানে ক্লিক করব অল টুলসে, এখান থেকে আমরা একটু নিচে যাব। এখানে দেখেন লেখা আছে অডিয়েন্স ইনসাইট নামে একটা অপশন আছে, অডিয়েন্স ইনসাইট। কেউ যদি দেখে থাকেন বলবেন, অনেক সময় আসে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। অডিয়েন্স গেল কই? আচ্ছা, এটা আমার এখানে আসতেছে না, সমস্যা নাই, আমি এটাকে গুগল ইনসাইট নামে আছে দেখেন একটা। আমরা যদি এটা না পাই তাহলে আমরা গুগলে সার্চ করব। এই যে দেখেন অডিয়েন্স ইনসাইটস, গুগলে সার্চ করলেও হবে। এই যে এটা 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 আপনি যে কোনো একটা দেন। আচ্ছা, আমরা এটাই দিব, এই যে অডিয়েন্স ইনসাইটস ফেসবুক ফর বিজনেস, একটু দিয়ে দেখে এটাই, যদি আপনি এখানে খুঁজে না পান। আচ্ছা, এটাই, এটাই না, এটাই না, এখানে ইনসাইট নামে কোন ভাই জানি বললো একটা কই আছে, এখানে খুঁজেও পাওয়া যায় না। এটা এটা জি, এখানে ক্লিক করলে আপনি যেখানে যাবে, আপনার এই যে প্রথম যে সাইটটা আছে এখানে ক্লিক করলেও সেই একই জায়গায় যাবে। দেখেন আমি দুইটা ক্লিক করি দেখাচ্ছি না, এটা নিচ্ছে কোথায়, অডিয়েন্স ইনসাইট টুলসে নিচ্ছে, এই জন্য এই যে এখান থেকে দেখাচ্ছে, এই যে গো টু অডিয়েন্স ইনসাইট। আর আমরা হলো বিজনেস ম্যানেজার থেকে সরাসরি ইনসাইটে ক্লিক করে চলে আসলাম। এখন অডিয়েন্স ইনসাইট আগে লেখা ছিল, এখন শুধু ইনসাইট নামে দিয়েছে। নিত্য নতুন আপডেট হচ্ছে, তো এইখানে একটা কাহিনী আছে, আমার এটা আসতেছে না, এই কারণে আমার হলো পেজ অ্যাড করা। জি ভাই, এটা আমারও আসে না, এখান থেকে আসে, এই যে লিংকটা থেকে, এখান থেকে আসে। জি, গুগল থেকে সার্চ করলে আসে, তাই তো? গুগল থেকে সার্চ করে নিয়ে আসবেন, এখান থেকে আসবে না কেন, পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে বলে, তাহলে আমাদের তো আর অ্যাড করার দরকার নেই, আমরা তো অন্যভাবেই কাজ করতে পারি। সেজন্য আমরা সরাসরি করব কি, গুগল থেকে সার্চ করেই নিয়ে আসি, আর যার ওভাবে আসবে সে যেভাবে আসুক, একভাবে আপনি নিয়ে আসলেই হবে। এই যে অডিয়েন্স ইনসাইট প্রথম যেটা আসবে এটাই ক্লিক করবেন, এরকম একটা সিস্টেম এখানে চলে আসে, দেখেন অনেক কিছু দেখাচ্ছে এখানে। তাহলে এই সম্পর্কে আমি ডিটেলস বলবো। এখন কথা হলো যে এখানে আবার অপশন আছে, যে কোনো একটা পেজ সিলেক্ট করতে হবে, তা না হলে আসে না। উপরে দেখেন এই যে পেজের সিলেক্টের অপশন আছে, এখানে ক্লিক করলে অনেক ধরনের পেজ চলে আসবে। আমি ধরেন এই পেজ থেকেই দেখাই, যে কোনো একটা পেজ থেকে। এখানে আপনার লেখা আছে ফিল্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেওয়া আছে লোকেশন, আপনি কোন কান্ট্রির জন্য জিনিসগুলো দেখতে চাচ্ছেন, যে আপনার প্রোডাক্টটা কারা ইন্টারেস্টেড বেশি। মনে করেন ইউনাইটেড স্টেটে আমি দেখতে চাচ্ছি, সাপোজ। তাহলে আমি কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেট। এখন আপনি চাইলে কিন্তু ঢাকাও দেখতে পারবেন, রংপুরও দেখতে পারবেন, আপনার যেটা খুশি সেটা সার্চ করতে পারেন। আমার এখানে এইজ যেভাবে আছে এভাবেই থাকবো, কারণ আমরা তো মূলত আসছি এইজ জানতে, জেন্ডার জানতে, এগুলো জানতে। এখন আমাদের প্রোডাক্ট কী,
ওয়াস, আমরা এখানে ওয়াস লিখলাম। এখন ইউনাইটেড স্টেটের ওয়াস ইন্টারেস্টেড কারা বেশি আছে এইটা এখানে শো করাবে। দেখেন এখানে আপনাকে লাল হলুদ দিয়ে দেখাচ্ছে, নিচে লেখা আছে বেগুনি যেটা সেটা হলো মেন কত পার্সেন্ট, 46.9%। ওম্যান কত পার্সেন্ট, 53.1%। দেখেন তাহলে ওম্যান কিন্তু বেশি, ওম্যানের পরিমাণ কিন্তু বেশি। তাহলে দেখেন আপনি যদি এখান থেকে এটা যদি আইডিয়া না নেন, তখন যখন আপনি একটি প্রোডাক্টের কোনো অ্যাডভার্টাইজ করবেন, তখন ওই যে আমি গত ক্লাসে প্রথম ক্লাসে বলেছিলাম যে আপনি মেন্স দিবেন না উম্যান দিবেন, আপনি যদি শুধু উম্যান দিতেন তাহলে কিন্তু মেনদেরকে আপনি হারিয়ে ফেলতেন। এখানে কিন্তু তার একটা নমুনা দেখা যাচ্ছে যে আপনি ওয়াস মেনের থেকে উম্যান বেশি ইন্টারেস্টেড। এবং দেখেন কত বয়স, বয়সের মানুষ এটা বেশি ইন্টারেস্টেড, 18-24 খুবই কম। আমরা কিন্তু 18 বছর দিয়েছিলাম অ্যাড রান করার সময়, আমাদের আর কি ই অনুযায়ী একটা অনুমান অনুযায়ী 18-24 কম। দেখেন 24-এর পরে 25-34 অনেক হাই, 35-44 অনেক, 54 পর্যন্ত। তাহলে দেখেন আমাদের কিন্তু অ্যাডের বয়সটা পারফেক্ট হলো কোনটা, যে 24 দিতে পারেন, 24-54। এটা এটা কিন্তু আমাদের পারফেক্ট, কিন্তু আমরা দিয়েছিলাম 18-50 পর্যন্ত। তাহলে দেখেন আমরা কিন্তু 54 এদেরকে হারিয়ে ফেললাম। আর এখানে কিন্তু আমাদের 18 বছর মানে 24-এর যারা কম ছিল তাদেরকে টার্গেট করেছি। হয়তো অনেক সময় কিন্তু 24-এর কম বয়স যারা আছে তাদের কাছে কিন্তু টাকা থাকে না কেনার, হয়তো দেখে জিনিসটা, এটাও ফেসবুক বিবেচনা করে যে কার কাছে টাকা আছে কার কাছে টাকা নেই। তাহলে দেখেন এখান থেকে তাহলে আমি এই জিনিসটা জায়গায় এসে শুধু আমার লোকেশন দিব, আর হলো আমাদের প্রোডাক্টের কিওয়ার্ডটি দিব, যে আমাদের প্রোডাক্টটা কোন ক্যাটাগরির। কোনো প্রোডাক্টের কিওয়ার্ড হয়তো আপনি নাও পাবেন, সেক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টের কি ক্যাটাগরিতে যাবেন, 3-piece আপনি পাবেন না। কিন্তু 3-piece তো একটা ক্যাটাগরির মধ্যে আছে যেটার নাম হলো কি ক্লোথিং, এটা তো আমরা জানি সবাই। সেক্ষেত্রে আমরা কিন্তু ক্লোথিং দিয়ে ওইটাকে চেক করতে পারি। তাহলে এরকমই কিন্তু সিস্টেম হবে, আপনি যে সব সময় একটা ই পাবেন, ওই যে প্রতিটা কিওয়ার্ডের নাম পাবেন এমন না, ওই কি ওই আপনার যে প্রোডাক্টটা থাকবে ওই প্রোডাক্টের ক্যাটাগরির ভিতরেও যেতে হবে। এবার দেখেন ইউনাইটেড স্টেটের কোন এলাকার মানুষ ওয়াসে বেশি ইন্টারেস্টেড, এখানে দেখাচ্ছে টাউন অ্যান্ড সিটি, নিউ ইয়র্কে দেখাচ্ছে, কিন্তু কেন পার্সেন্ট দেখাচ্ছে না, কেন পার্সেন্ট দেখাচ্ছে, এই যে দেখেন নিউ ইয়র্ক যেটা সেখানে 3.49 সবচেয়ে বেশি। যেমন ওটা রাজধানী হলো নিউ ইয়র্ক, তার মানে ওখানে জনসংখ্যাও বেশি থাকে, এটা আমরাও জানি। আমাদের বাংলাদেশ দিলে কিন্তু আমাদের ঢাকাতে এই বেশি দেখায়। এবার টেক্সাসে এত, সব দেশ কান্ট্রির পার্সেন্টেজগুলো দেখাচ্ছে। আপনি যদি অ্যাড দেন তখন কিন্তু আপনি চাইলে, যদি মনে করেন যে আমি এরকম আমার এই অ্যাডটা শুধু নিউ ইয়র্কে দিব, তাহলে আপনি এখানে ইউনাইটেড স্টেট না দিয়ে অ্যাডের সময় তখন কিন্তু আপনি নিউ ইয়র্কও দিতে পারেন। আচ্ছা আমার একটা ফিল্টারটা মনে হয় আসে না কি, আসে আসে, চাইলে নিউ ইয়র্কও দিতে পারেন যেহেতু এখানে জনসংখ্যা বেশি। এইখানে একটা জিনিস দেখায় না, সেটা হলো টপ পেজ, এটা দেখাবে, অনেক সময় দেখায় অনেক সময় দেখায় না। টপ পেজ বলতে বোঝানো হয়েছে কি, ইউইয়র্কে আমাদের বাংলাদেশে যেমন ভিআইপি ভিআইপি অনেক পেজ আছে, সময়, নিউজ টিভি, প্রথম আলো, এইসব জায়গায় তো বাংলাদেশের সব মানুষ লাইক দেওয়া আছে। এখন বাংলাদেশে যেখানে যত মানুষগুলো লাইক দেওয়া আছে এর মধ্যে থেকে কিছু মানুষ আছে কিন্তু ওয়াস ইন্টারেস্টেড, তাদেরকে ফেসবুক এখানে দেখাবে যে এইরকম বাংলাদেশে কিছু ভিআইপি পেজ আছে, যেসব ওই সব পেজে যে মানুষগুলো লাইক দিয়ে রেখেছে তাদের মধ্যে কিছু মানুষ আছে ওয়াস ইন্টারেস্টেড, এর মধ্যে সবচেয়ে টপ পেজ কোনটি, সেই পেজটি এখানে শো করবে, যে পেজে যারা লাইক দিয়েছে ওদের মধ্যে থেকে কারা হলো আপনার হলো ওয়াসে ইন্টারেস্টেড। এখানে এটা এরপরে আশেপাশে আরও অনেক কিছু আছে, আপনি যে কন্টেন্টে যদি যান
তাহলে হয়তো আরো কোনো লেখা টাকা আসতে পারে। এটা হলো আমার যে কোন লেখাটা দিব ওইটাই আসবে, এছাড়া অন্যটা আসে না। অন্যজনেরটা দেখা যায়, সেটা আমরা পরে দেখাবো যে অন্যজন একটি অ্যাডে কি লেখা দিয়েছে, এটাই দেখা যাবে ফ্রিতে। আর কিছু পেইড টুল আছে, যে টুলসের মাধ্যমে আপনি হলো অন্যজন কোন ধরনের অডিয়েন্স টার্গেট করেছে, কোন ধরনের বয়স, কোথায় অডিয়েন্সগুলো নিচ্ছে, সব দেখতে পারবেন। সেগুলো ফ্রিতে অনেক পাওয়া যায়। এটা নাম আস্তে আস্তে মনে আসবে, দেখি তো, স্পাই টুলস না কি জানি। এগুলো অ্যাড হিসাবে হলে, এই যে দেখেন এখানে অ্যাড লেখা আছে, এগুলো আপনি ফ্রিতে ই করতে পারবেন না। এগুলো আপনার টাকা দিয়ে কিনে তারপর অন্য মানুষের অ্যাড কপি চেক করতে হবে। অ্যাড কপি তো আমরা বুঝি, অ্যাড কপি বলা হয় যেখানে আমরা অ্যাডের লেখা দেই, এবং অ্যাড সেট বলা হয় কোনটাকে, যেখানে আমরা অ্যাডের অডিয়েন্স দিই। এইসব জিনিসকে আমাদের বলা হয় কি, অ্যাড কপি বলেন। আর অ্যাড সেট বলা হয় যেখানে আমরা বাজেট, অডিয়েন্স অনুযায়ী এগুলোও দেখা যাবে। যদি আপনার স্পাই টুল এরকম লিখে সার্চ করে, এখানে লেখাই আছে দেখেন, বিগ স্পাই টুল ফর এসবিআই টুল মনিটরিং টপ অ্যাডস অ্যান্ড প্রোডাক্ট, মানে কোন অ্যাডটা সবচেয়ে ভালো রেজাল্ট দিছে, কী কী দিছে সব দেখতে পারে। এগুলো সব পেইড, এগুলো ফ্রিতে হবেই না। এখানে যেহেতু অ্যাড হিসাবে আসছে, অ্যাড হিসাবে দিতে আপনাকে কি ফ্রি দেবে? কখনোই দেবে না। ওদের ওইখানে যেতে হবে, ওদের ওয়েবসাইট থেকে এগুলোর একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজগুলো আপনাকে কিনতে হবে। কিনে এই সব জিনিস দেখা যায়। আমরা এগুলো ফ্রিতে দেখব, ফ্রিতে আমি তো বললামই যে সব জিনিস দেখতে পারবো না। আমরা ফ্রিতে দেখতে পারবো যে তার অ্যাডের ইমেজটা কেমন দিয়েছে, তারপর হলো অ্যাডের লেখা কী দিয়েছে, এটা দেখতে পারবো আমরা। এছাড়া আমরা কিছুই পারবো না। আর যখন পেইড ভার্সন নেন, একটা অ্যাডের কী কী হচ্ছে সব দেখতে পারবেন। ওই যে দেখেন অ্যাডের চেহারা দেখাচ্ছে, এই অ্যাডে কী লেখা দিচ্ছে, কত লাইক কমেন্ট শেয়ার করে সব কিছু দেখতে পারবেন। এগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত ক্লাস করব। আমি গত ক্লাসে কোন ইটা দিয়ে যে দেখাইছিলাম তা তো মনেও নেই। ও, ওইটা আমাকে রিমুভ করে দিছে ভাই। আচ্ছা, সমস্যা নেই, আমরা আজকে কিছু খুঁটিনাটি জিনিস দেখব। তাহলে আমরা কিন্তু অডিয়েন্স সম্পর্কটা দেখে ফেললাম। আপনি যে কোনো অ্যাড রান করার আগে অডিয়েন্সের ওইটা দেখতে পারেন। আচ্ছা, মুশকিলে পড়ে গেলাম। আচ্ছা, এইটা দিয়ে দেখাই। ছ মানে SMS দিচ্ছে গে। তাড়াতাড়ি আসতে হবে, 9:30 ক্লাস বেজে গেছে 10টা প্রায়। হয়তো এই জন্য আপনার ঢুকতে লেট হয়েছে, যে SMS দিয়েছেন যে ভাই। সেজন্য আমাদের 9:30-টার মধ্যে আসার ট্রাই করব। অনেক সময় আমার ওটা খেয়াল থাকে না। দূর আচ্ছা, আমরা অ্যাড সম্পর্কে আজকে কিছু শিখব। যে আমরা প্রথমে একটা জিনিস শিখলাম, সেটা হলো যে আমাদের অডিয়েন্স টার্গেট, যে আমরা যে কোনো প্রোডাক্ট যখন আমরা রান করাবো, এর আগে সেই প্রোডাক্টের কিছু রিসার্চ করে বয়স এগুলো আমরা দেখতে পারবো। আর সবাইকেই বলেছি, অ্যাড ম্যানেজার যত আছে, গুগল বলেন, ফেসবুক বলেন, যত ধরনের অ্যাড ম্যানেজার আছে, এগুলো লোডিং নিবেই, তাই এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই দরকার নেই। আচ্ছা দেখেন, আমাদের একটা অ্যাডের এখানে কিন্তু লেখাই আছে, দেখেন এটাকে বলা হয় ক্যাম্পেইন। এই যে আমরা ক্যাম্পেইনগুলো এখানে দেখতে পাচ্ছি, এটার এখানে আবার দেখেন একটা আছে অ্যাড সেট, আর একটা আছে কি অ্যাডস। তার মানে আমরা কিন্তু প্রথমেই বলেছি একটা ক্যাম্পেইনের ভিতরে তিনটা জিনিস থাকে, অ্যাড সেট, আর হলো কি অ্যাড কপি, আর হলো একটা অ্যাডের নাম। প্রথমে থাকে নাম অ্যাডের, তারপরে থাকে হলো আপনার
অ্যাড সেট, ওই যে লোকেশন, বাজেট না, এইজ, ইন্টারেস্ট, এগুলো। এরপরে আপনার আর একটা জিনিস থাকে, সেটা হলো কি অ্যাডস কপি যেটাকে বলা হয়, যেখানে আমাদের অ্যাডের ইমেজ, তারপর হলো আমাদের অ্যাডের লেখা টাকা এগুলো দিব। এখানে আমার একটা দেখাচ্ছে কি ফেসবুক সলিউশন টু হেল্প অ্যাড্রেস অ্যাপল আইওএস 14, সবই দেখাবো আমরা আস্তে আস্তে। আমি এটাকে কেটে দিই, আমার এটা দরকার নেই। তো দেখেন অ্যাড যখন আমরা রান করব, আমি তো ওই দিন ইন রিভিউ দিয়ে দেখিয়েছিলাম, এখানে আমাদের রেজাল্ট দেখাবে, এখানে কত রিচ হয়েছে, কত ইমপ্রেশন হয়েছে। রিচ কি? রিচ হলো আর ইমপ্রেশন দুইটার মধ্যে পার্থক্য আছে। ইমপ্রেশন হলো একটা মানুষ যতবার দেখবে, যতবার দেখবে একটা জিনিস, ততবার ইমপ্রেশন কাউন্ট হবে। আমি যদি এখানে লিখে সার্চ করি ল্যাপটপ, আমি এটাকে একবার দেখলাম, এই যে ল্যাপটপস আর নোটবুক, একটা ইমপ্রেশন হয়ে গেল মনে করেন। আবার কেটে যদি এটাকে আবার সার্চ করি, তাহলে আবার দেখলাম মনে করেন, তাও ইমপ্রেশন হয়ে গেল। তার মানে দুইটা ইমপ্রেশন কিন্তু। আর রিচ কি? রিচ হলো একজন ইউজার যতবারই একটা জিনিস দেখুক না কেন, একটা রিচ কাউন্ট হবে। যেমন এই জিনিসটাকে আমি কয়বার দেখলাম, দুইবার দেখলাম, তার মানে আমার রিচ, আমি একই ইউজার, একই ল্যাপটপ থেকে একাই দেখছি। আমি অন্য ল্যাপটপ থেকে যখন যাব, তখন তো আপনি অন্য ইউজার, হয়তো আপনি দেখতে পারেন, কিন্তু ল্যাপটপ তো অন্য আর একজনের, তখন ওইটার আবার রিচ হবে দুইটা। এই জন্য আমি বলছি একই জিনিস যদি আমি এরকম যতবার দেখি, ততবার হবে ইমপ্রেশন। আর একই একজন ইউজার একটা জিনিসকে যতবারই দেখুক না কেন, রিচ হবে একবারই কাউন্ট। এইটা হলো রিচ আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্য। তার মানে আমাদের ইমপ্রেশন গুরুত্ব না, গুরুত্ব হলো আমাদের রিচ। যে একটা আমাদের যদি 500 রিচ হয়, তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের একটা 500 জন মানুষ দেখেছে। আর 500 যদি ইমপ্রেশন হয়, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না কতজন মানুষ আমাদের একটা দেখেছে। দেখা গেছে একজন লোকই 500 বার দেখেছে, তাহলে ওটা বোঝা যাচ্ছে না। এখানে রেজাল্ট দেখাবে একটা অ্যাড রান করার পরে কস্ট বার রেজাল্ট, এক একটা ক্লিক করতে কত ডলার খরচ হয়েছে, কত সেন্ট হয়েছে। ধরুন একটা ক্লিক, আমরা যখন ফেসবুকে অ্যাড দেখি, অ্যাড দেওয়ার পর ওইখানে ক্লিক করি, ক্লিক করার পর তাদের ওয়েবসাইটে নিয়ে যায়। এই যে ক্লিক করলাম, এর জন্য একটা টাকা গেল, সেটার এক ক্লিকে কয় টাকা দিতে হয়, যে $1 না সেন্ট এরকম, সেটা এখানে দেখাবে। অ্যামাউন্ট স্পেন্ট, টোটাল অ্যাডে আপনার কত টাকা এখানে খরচ হবে সেটা এখানে অনগোয়িং দেখাচ্ছে। এই কারণে এখানে কিন্তু ইন ডেট দেই নেয়, সেজন্য অনগোয়িং। অনগোয়িং মানে চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, মানে আমার যখন ইচ্ছা তখন আমি এটাকে অফ করে দিতে পারবো। আর ইন ডেট মানে কি, এখানে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেব, যেই ডেটে ফেসবুক অ্যাডটা অটো অফ হয়ে যাবে। আপনি ইন ডেট দিলেও কিন্তু এখানে যখন খুশি তখন অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইন ডেট দিলে ওই টাইমে ওইটা অফ হয়ে যাবে। অনেক সময় আপনি অ্যাড রান করবেন, এখানে কোনো কিছুই রেজাল্ট দেখতে পাবেন না, সেটার সমস্যা সমাধান করবেন এভাবে। উপরে দেখবেন যে একটা ডেট দেওয়া আছে, 1 জুলাই 2021 থেকে 9 অক্টোবর। আপনি এখান থেকে ডেটটাকে চেঞ্জ করে দেবেন, সাপোজ 1 জুলাই রয়েছে কত আগে আর আজকে 9 অক্টোবর, তার মানে এর মধ্যে যত রেজাল্ট হবে সবগুলো এখানে আপনাকে দেখাবে। এই হলো এটার কাহিনী। এখান থেকে আপনি ক্যাম্পেইন ডিলিট করতে পারবেন, এখানে এটাকে সিলেক্ট করলে এই মোর বাটনে ক্লিক করলেই দেখবেন যে ডিলিট লেখা অপশন আছে, আর অনেক অপশন টপশন আছে, এবি টেস্ট, এটা আমরা পরে শিখাবো। এখন যদি আপনি মনে করেন যে আমি এরকম হুবহু একটা অ্যাড রান করব, তাহলে আপনি কিন্তু এটাকে ডুপ্লিকেটও করতে পারবেন। সেম এখানে ওয়াচ ট্রাফিক অ্যাড লেখা আছে, আমি চাচ্ছি যে হুবহু সেম এইটাকে ডুপ্লিকেট করবো। এখন যদি আপনি 10 দিন কোনো অ্যাড রান করেন, এইটার উপরে আপনার অ্যাডটা ধরেন অফ হয়ে গেছে, এখন আপনি চাচ্ছেন যে ওই সেম অ্যাডটাকেই আমি আবার রান করব, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এক ক্লিকে এখানে যদি এই যে ডুপ্লিকেটে ক্লিক করেন, তাহলে দেখবেন যে সেম একটা এখানে কয়টা করবেন, একটা না দুইটা, মনে করেন একটাই করলাম, ডুপ্লিকেট দিলে আর একটা অ্যাড হয়ে যাবে, তখন আপনি ওইটাকে আবার নতুনভাবে পাবলিশ করবেন। সেক্ষেত্রে সুবিধাটা কি, ডুপ্লিকেটের আগের অ্যাডে আপনার যা যা ছিল, লাইক, কমেন্ট, শেয়ার, সেগুলো আপনি নতুন অ্যাডেও শো করবে ডুপ্লিকেট। এখানে তো একটা কাহিনী বিশাল হয়ে গেল, আমার এটার ভিতরে আরও অনেক কিছু আছে, ওইটা এসে গেছে, এইটা
ওই জন্য হতো। তাহলে দেখেন আমার কিন্তু এখানে দুইটা হয়েছে, এই যে দেখেন উপরে একটা উপরে একটা দুইটা, তার মানে আমি যদি আবার অ্যাডটাকে রান করাতে চাই তাহলে আমি যে ক্যাম্পেইনটাকে রান করব সেটার এখানে গিয়ে পাবলিশ করে দিলেই অ্যাডটা রান হয়ে যাবে। আচ্ছা আমি এটাকে একেবারে ফ্রেশ করে ফেলি, এটা বাদ দিই, কানেক্ট হলো আমার ডুপ্লিকেট একবার করা আছে দেখে আপনার বুঝতে সুবিধা হবে। আমি এটা দিয়ে দেখাই, গেল কই এটা, আমরা আজকে তাহলে অ্যাডের যে সেটিংস টেসিং আছে এগুলোই কিন্তু দেখাচ্ছি মূলত, এগুলো কিন্তু লাগবে। আপনি অ্যাড রান করতে যাবেন, যাওয়ার পর দেখবেন যে অ্যাডের রেজাল্ট খুঁজে পাচ্ছেন না, আপনার ক্লায়েন্ট বলবে যে আমাকে এটা ডুপ্লিকেট করে দাও সেম, তখন এগুলো করতে হবে। এরপরে আরও একটা জিনিস দেখাবো যে আমরা একটা অ্যাডের ভিতরে কীভাবে, এই যে দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে, এই যে কপি লেখা দেখাচ্ছে তার মানে এটাই ডুপ্লিকেট, সেম টু সেমই হয়ে যাবে। আচ্ছা আমি এই অ্যাডটার ভিতরে যাব, এটাকে ডুপ্লিকেট করতে পারবো। এখন আমি এই যে অ্যাড আছে এই অ্যাডের ভিতরে কীভাবে ঢুকবো, আবার এখানে এডিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবেন যে ওই অ্যাডের ভিতরে আমি চলে যাচ্ছি। এখন আমরা এখান থেকে দেখাবো মূলত যে আপনি কীভাবে একটা অ্যাডে একাধিক অ্যাড সেট দিতে পারেন, আর একাধিক অ্যাড সেট দিলে সুবিধাটা কী। কারণ অনেক সময় অনেক ক্লায়েন্ট এসে বলবে যে আমি একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করতে চাই, ওইখানে আমার দুইটা অ্যাড সেট দরকার, তিনটা অ্যাড সেট দরকার, এটা কিন্তু বলতেই পারে যে কেউ। এখন মূলত অ্যাডসেটের কাজ তো আমরা আগে থেকেই জানি, অ্যাডসেটের কাজ কি, অ্যাডসেটের কাজ হলো যে আপনার এখানে এই যে স্টার্ট ইন ডেট টাইম দেওয়া, তারপরে লোকেশন দেওয়া, তারপর হলো আপনার ডিটেল টার্গেটিং, এই যে জিনিসগুলো আছে সেই সব জিনিসগুলো দেওয়াই কিন্তু হলো যায় আপনার কি অ্যাডসেটের কাজ। তাহলে এটা সম্পর্কে আমরা মোটামুটি কিন্তু বুঝতে পেরেছি এবং এটা সম্পর্কে আমরা জেনেছি। এবার দেখেন আমি অ্যাডসেটের ভিতরে আসি, আচ্ছা আমি এখন কিছু একটা দেখাচ্ছি, এটা আপনারা হাইড করে রাখেন, এইটা আপনাদের আর দেখতে হবে না। আচ্ছা তাহলে আমরা অ্যাড সেট সম্পর্কে বলি যে একটা অ্যাডে দুইটা অ্যাড সেট কীভাবে করব। আমার এই টোটালটা ওরে 11টার সময় কিলো আসে দুইটা, এটা আমাদের কি একটা অ্যাড ক্যাম্পেইন ফেসবুক, এই যে এই তিনটা মিলিয়েই তো আমাদের একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এখন একজন ক্লায়েন্ট বলল যে আপনার এখানে বাজেট কত আছে, ধরেন $20। এখানে কিন্তু আর একটা জিনিস আছে, আপনারা কিন্তু চাইলে এখানে ডেইলি বাজেটের জায়গায় লাইফ টাইম বাজেটও দিতে পারেন। আমি দেখেন লাইফ টাইম বাজেট মানে কি, লাইফ টাইম বাজেট হলো আপনার একটা অ্যাড মনে করেন আপনি 10 দিন চালাবেন, এই 10 দিনে আপনি কত ডলার খরচ করবেন সেটা এখানে লিখে দিতে পারবেন। লাইফ টাইম বাজেট মানে 10 দিনে যদি আপনি বলেন যে আমি $100 খরচ করব, তাহলে আপনি এখানে টোটাল $100 রেখে দেবেন, ফেসবুক আপনার যখন 10 দিন হয়ে যাবে অ্যাড বন্ধ হয়ে যাবে $100 কেটে নেবে। এখন বলা যে ভাই লাইফ টাইম বাজেট দিলে, আমি প্রথমেই বলছি আপনি যে ধরনের অ্যাড রান করেন না কেন যখন খুশি তখন ইচ্ছা অ্যাড অফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলছিলাম একবার অ্যাড রান করার পরে এডিট করবেন না, তাহলে রেজাল্ট ভালো আসবে না। তাহলে লাইফ টাইম বাজেট হলো এটা যে আপনি 10 দিনে কত ডলার খরচ করেন সেটা এখানে দেবেন, আর ডেইলি বাজেট মানে হলো আপনি ডেইলি কত খরচ করবেন, দুইটা দিয়ে একই সিস্টেম, কোনো সমস্যা নেই যে যেভাবে অ্যাড চালান। এখন যেটা আমি বলতে চেয়েছি যে একজন ক্লায়েন্ট আপনাকে বলল আমি একটা ক্যাম্পেইনের ভিতরে দুইটি অ্যাড সেট রান করাতে চাই, বাজেট হলো কত, ওই সেম মনে করেন $20, $20-এর মধ্যে আমি দুইটি অ্যাড সেট রান করাতে চাই, তাহলে আমাদের কি এই টোটালটাকে বলা হয় ক্যাম্পেইন, এই যে আমরা যে চেহারাটায় তিনটা মিলিয়ে। এখন প্রথমে আগে শিখি যে একটা ক্যাম্পেইনের মধ্যে কিভাবে দুইটা অ্যাড সেট করব, তারপরে শিখবো যে দুইটা অ্যাড সেট দিলে সুবিধা কী। আচ্ছা তাহলে দেখেন আমাদের অ্যাড সেট কোনটা, আমরা এখানে লেখাই দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় অ্যাড সেট। আমার ক্লায়েন্ট বলেই দিয়েছে একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা দুইটা অ্যাড সেট আমার দিতে হবে, তাহলে আমি এই অ্যাড সেটে ক্লিক করব।
অ্যাডসেডে ক্লিক করার পর আমি এটাকে এই যে একটা আপনার এখানে থ্রি চিহ্ন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে ডুপ্লিকেট, এখানে আমরা ক্লিক করব। তাহলে মানে কি যখনই আমি এটাকে ডুপ্লিকেট করব তখনই দেখবেন যে আমার দুইটা অ্যাডসেট হয়ে যাবে। ডুপ্লিকেট করে তখন দেখেন একটি ক্যাম্পেইনের মধ্যে আমার দুইটি অ্যাডসেট। আমি এই নাম দিয়ে দিই আপনাদের মনে রাখার জন্য। এটা হলো আমার মনে করেন যে এটা নিচেরটা হলো অ্যাডসেট ওয়ান দিই আর উপরেরটা হলো অ্যাডসেট টু দিই, মানে মনে রাখার জন্য আপনাদের উপরের ওইটাকে আমরা হলো অ্যাডসেট টু। তাহলে দেখেন আপনি একটা অ্যাডের ভিতরে আপনি কিন্তু দুইটি অ্যাডসেট করে ফেললেন। তাহলে আমরা অ্যাডসেট তৈরি করা শিখলাম যে আসলে অ্যাডসেট কীভাবে করে। একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা, আপনি যদি মনে করেন 10টা করবেন, তাহলে এখানে আবার ক্লিক করে আবার ডুপ্লিকেট দিবেন, এক ক্লিকে এখানে কয়টা করবেন সেই নাম্বার দিয়ে দেবেন, 5, 6, 7, 8, 9, 10। এখানে কিন্তু লেখা আছে শো এক্সিস্টিং রিয়াকশন কমেন্ট অ্যান্ড শেয়ার অন নিউ অ্যাডস, এটা এভাবেই থাকবে। আপনি 10টা করলে এখানে 10 লিখে দেবেন, আপনি চাইলে 10টা অ্যাডসেটও করতে পারেন। এখন দেখেন আমি যদি এখানে আমার আগের ওল্ডে যাই অ্যাডস ম্যানেজারে, তাহলে দেখবেন আমার একটা অ্যাডই কিন্তু দেখাবে। আমার একটা অ্যাডের মধ্যেই দেখেন এখানে কি এই যে শপি ফেসবুক অ্যাডস একটাই দেখাচ্ছে না, এর ভিতরে একটা ক্যাম্পেইন। এই একটি ক্যাম্পেইনের ভিতরেই কিন্তু আমি দুইটা অ্যাডসেট করেছি। আমি এটাকে এডিটে যাই, এই যে দেখেন দুইটা অ্যাডসেট, এটা হলো অ্যাডসেট ওয়ান আর এইটা হলো অ্যাডসেট টু। এখন দুইটা অ্যাডসেট করলে সুবিধা কী? এখন দেখেন আমাদের কিন্তু টোটাল ক্যাম্পেইন বাজেট কিন্তু আমাদের এখানে আমরা দিয়েই দিয়েছি। কত দিয়েছি? আমাদের বাজেট হলো এখানে যদি আমরা যাই, এখানে আমরা হলো $20 দিয়েছি। আমাদের এই $20 কিন্তু দুইটা অ্যাডসেট চলবে। এখন আপনি বলতে পারেন কি এক একটা জায়গায় কি 10-10 করে যাবে? আসলে এমন না, আপনি একটা টোটাল $20 দিয়েছেন, এই $20 মধ্যে এই দুইটা অ্যাড চলবে। এখন কোনটায় কীরকম চলে এটা আমি জানবো না, এটা একমাত্র ফেসবুকই জানবে। এক কথা আপনি মনে করবেন $20 এই দুইটা অ্যাডসেট চলবে। দুইটা অ্যাডসেটের সুবিধা কী? প্রথম অ্যাডসেটে গিয়ে আমি দেখাই, ধরেন আমাদের প্রোডাক্ট হলো মনে করেন শু। মনে করেন আমার এই অ্যাডসেটের লোকেশন ইউনাইটেড স্টেট, এজ দেওয়া আছে 18 থেকে 50, জেন্ডার অল, আর আমার এখানে ডিটেল টার্গেটিং দেওয়া আছে কি শু দেওয়া আছে যারা ইন্টারেস্টেড। এটা হলো প্রথম অ্যাডসেটে। আর প্লেসমেন্ট যা যা আছে ওই মনে করেন ফেসবুক প্লেসমেন্টে যা যা হবে এটা, আর ইনস্টাগ্রাম তো আমরা পরে দেখাবো। ফেসবুক ফেসবুক আমাদের যা যা আছে এখানে সবই আছে। এবার আসি দ্বিতীয় অ্যাডসেটে। তাহলে আপনি কিন্তু মনে রাখেন প্রথম অ্যাডসেটে কী দিয়েছেন, 18 থেকে 50, ডিটেল টার্গেটিং শু, আর হলো এখানে লোকেশন ইউনাইটেড স্টেটই। এখন দেখেন আমি যদি দ্বিতীয় অ্যাডসেটে যাই সেম জিনিসই আমাকে দেখাবে, কারণ আমরা ডুপ্লিকেট করেছি ইউনাইটেড স্টেট এত এত। এখন যে ভাই বলতে পারেন তাহলে আমাদের সেম জিনিস দুইবার দিয়ে লাভ কী? আমরা সেম জিনিস দুইবার দিব না, আমরা দুইটা অ্যাডসেটে দুই রকম কিওয়ার্ড দিব। কিওয়ার্ড কী? ডিটেল টার্গেটিং ইন্টারেস্ট। আমাদের এক নম্বর অ্যাডে ছিল কিন্তু সেম শু ছিল 18 থেকে 50, এটাই। আমরা লোকেশন চেঞ্জ করব না, কারণ আমাদের তো অ্যাড চলবে ইউনাইটেড স্টেটে। আমরা বলেছিলাম এইখানে যদি আমরা টার্গেটেড ডিটেল টার্গেটিং কিওয়ার্ড দেই তাহলে আমাদের অ্যাডের রেজাল্ট ভালো আসবে। এখন আপনি চাচ্ছেন যে আপনি আরও কিওয়ার্ড ইউজ করবেন, আপনার এই শুতে হচ্ছে না, আপনি চাচ্ছেন যে আমি আর একটা কিওয়ার্ড এখানে ইউজ করছি। মনে করেন যে এই অ্যাডসেটে আমি আরেকটি অন্য কিওয়ার্ড দিব, মনে করেন শপিং অ্যান্ড ফ্যাশন। যেহেতু যারা শু পরে তারা তো মূলত ফ্যাশন এগুলোই করে, শপিং অ্যান্ড ফ্যাশন দিলাম আমি, মনে করেন আমার প্রোডাক্টের অনুযায়ী এ যা। এবং আমি এখানে শপিং অ্যান্ড ফ্যাশনে বয়সটা চেঞ্জ করে দিলাম। কত বয়স চেঞ্জ করে দেব? মনে করেন আমি দিব 21 থেকে দিব হলো 54। আর কিছু আমি চেঞ্জ করব না। আপনি চাইলে লোকেশন চেঞ্জ করতে পারেন, কিন্তু আমাদের এত কিছু যদি আপনি করেন তাহলে আপনার অ্যাডের রেজাল্ট একেবারে বাজে আসবে। একই দেশে আমরা অ্যাড চালাবো। এই অ্যাডসেটটাকে আমি সাজিয়েছি এমনভাবে
একুশ থেকে 54 বয়সের যারা আছে এবং শপিং অ্যান্ড ফ্যাশন যারা ইন্টারেস্টেড এবং অল জেন্ডার মেন ওম্যান এবং ইউনাইটেড স্টেট এই সব লোকের কাছে আমার এই প্রোডাক্টটা আমার যে প্রোডাক্টটা আমরা দিব সেই প্রোডাক্টটা যাবে। এখানে আমার অ্যাডের তো একটা শু, আমরা তো বলেছি আমাদের অ্যাডটা অ্যাডের প্রোডাক্টটা কি, আমাদের অ্যাডের প্রোডাক্ট হলো শু। তাহলে আমাদের শুটা কিন্তু ওই এই অ্যাডসেটে যে যে লোকদেরকে আমরা টার্গেট করলাম তাদের কাছে যাবে। এটা হলো অ্যাডসেট টুতে আমি দেখাচ্ছি। এখানে আমার অ্যাডসেটের প্রোডাক্টটার জন্য আমি এখানে আসতেছি শু, এখানে এই যে ধরুন এখানেই শু আছে পিকচার, আর এই যে শু, এটা হলো আমাদের অ্যাডসেট টুর কাহিনী গেল। দেখেন তাহলে আমরা কিন্তু একটি ক্যাম্পেইনের ভিতরেই দুই রকমের মানুষদেরকে আমার অ্যাডটা দেখাতে পারতেছি। লোকেশন একই থাকবে, জেন্ডার একই থাকবে, মেন ওম্যান, লোকেশন ইউনাইট, ইউনাইটেড স্টেটের মধ্যেই দুই রকমের মানুষ যারা ইন্টারেস্টেড তাদেরকে আমার অ্যাডটা দেখাচ্ছে ফেসবুক। আমি কম ইন্টারেস্টেড দেখিয়ে কম টার্গেট করে নিয়েছি ফেসবুকের যেন দেখাতে সুবিধা হয়, কোনো ঝামেলা না হয়। এটার ছিল 51 থেকে 54, এটার ছিল শপিং অ্যান্ড ফ্যাশন। আমি যদি এই অ্যাডসেটে যাই তাহলে দেখেন আমার এই অ্যাডসেটে দেখাচ্ছে কত, শুধু শু 18 থেকে 50 ইউনাইটেড স্টেট। আর তাহলে আমার দেখেন টোটাল ক্যাম্পেইনে বাজেট $10, সরি $20, সেই $20 কিন্তু আমি দুই ধরনের ইন্টারেস্টেড এবং দুই ধরনের এইজের মানুষের কাছে আমার অ্যাডটা দেখাতে পারতেছি এবং ফেসবুককে কম মানুষের টার্গেট দিয়েছি, যাতে ফেসবুক আমার অ্যাডটি কী করতে পারে, সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারে। এখন যদি আপনি বলেন যে ভাই এই দুইটি অ্যাডসেট না কইরা আমি যদি একটি অ্যাডসেটই দিই সব, যেমন আমি ওই দুই নম্বর অ্যাডসেটে শপিং অ্যান্ড ফ্যাশন দিয়েছি। আচ্ছা এখানেও আপনাদের একটু দিয়ে দেখাই যে শপিং অ্যান্ড ফ্যাশন ধরেন দিয়ে দেখাই, মনে করেন ওই দুইটা অ্যাডসেট করবো না, আমি একই অ্যাডসেটে এরকম দুইটা কিওয়ার্ড দিব, আর বয়স যদি আমি এখানে 18 থেকে 54 করে দিই তাহলেই তো আমাদের ওইটা কভার করে আসে। জি আপনি এটা দিতে পারবেন, কিন্তু সমস্যা একটাই বললাম না, আপনার অডিয়েন্সের পরিমাণ বেশি হয়ে যাবে, যার কারণে ফেসবুক আপনার অ্যাডটিকে মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে না। তাহলে দেখেন আপনি যদি কম অডিয়েন্স নিয়ে একাধিক কিওয়ার্ড এবং একাধিক এইজের মানুষকে টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একাধিক অ্যাড সেট করে দিলে অ্যাডের রেজাল্ট ভালো আসবে। এক কথায় কিন্তু আমি জিনিসটা বুঝিয়ে দিলাম যে আপনি যদি কম টার্গেটেড লোক নিয়ে একাধিক কিওয়ার্ড ডিটেল টার্গেটিং এই কি এরকম, এখানে দুইটা কিওয়ার্ড একসাথে না ইউজ করে দুইটা অ্যাড সেট করে, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এখানে আমি একসাথে সব বয়স না দিয়ে এখানে রাখলাম 18 থেকে মনে করেন 45, আর ওই অ্যাড এই যে দুই নম্বর অ্যাড সেট এখানে রাখলাম 18-র পরে 21 থেকে আপনার হলো 54। তাহলে দেখেন আমার কিন্তু 18 থেকে 54 পর্যন্তই কাভার হয়ে যাচ্ছে সব মানুষদেরকে, কিন্তু আমি একটা অন্য উপায়ে বুদ্ধিতে কিন্তু কাভার করেছি যাতে ফেসবুক এটা খুব সহজে উপস্থাপন করতে পারে, তাকে আমি অডিয়েন্স কমিয়ে দিয়েছি। এই হলো আপনার অ্যাডসেটের সুবিধা, আপনার কিন্তু সেই $20 কিন্তু এই কাজগুলো হচ্ছে। এই যে $20, এখন আপনি কতগুলো দিতে পারবেন অ্যাডসেট, এখানে আবার কথা আছে, আমি প্রথমেই বলছি বেশি যে কোনো জিনিস অতিরিক্ত ভালো না, এক $20 দুইটা অ্যাডসেটই যথেষ্ট। $20 যদি আপনার 4টা অ্যাডসেট দিতে যান তাহলে আবার অডিয়েন্স আপনার বাইরে গেল, তখন আপনার দেখবেন কস্ট, তখন আপনার বাড়াতে হবে বাজেট, তখন $40 দিলে পারফেক্ট হবে। সেজন্য আপনি টার্গেট নেবেন যে এক একটি অ্যাডসেটে আমি $10 করেই দিতে চাই, মানে আপনার অনুযায়ী, কিন্তু $10 করে যে খরচ হবে এটা আমরা বুঝতে পারবো না, কারণ আপনি তো এখান থেকে তাদের সবাইকে হ্যান্ডেল করতে আছেন, এই $20 দিয়েই দুইটাকে চালাচ্ছেন, ফেসবুক সে অনুযায়ী চালাবে। আপনার মনে মনে টার্গেট নিতে হবে যে $20 দিচ্ছি আমি, মনে করি এটাই 10 আর এটাই 10 খাবে, মনে করেন এটা 9 আর এটা 11 খেলো কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এই $20 দিয়ে এখানে 4-5টা করবেন তাহলে আবার আপনার অ্যাডের রেজাল্ট হয়। সেজন্য আমরা কোনো জিনিস অতিরিক্ত করার চেষ্টা করব না, এটা আমরা মাথায় রাখবো। তাহলে এই হলো আমাদের অ্যাডসেটের কাহিনী। এখন আমাদের আরও কিছু অ্যাডের ভিতরে কাহিনী আছে, সেটা আমরা দেখাবো। দেখেন এখানে আমি এজ দিয়েছি, তারপর হলো আমার ডিটেল টার্গেটিং, এটাই মনে করবেন কিওয়ার্ড,
আবার হলো জেন্ডার দিয়েছি, যাই হোক আমাদের যা যা দরকার সব কিন্তু মোটামুটি দিয়েছি। এইখানে আবার এখানে আমি একটু আরও জিনিস দেখাই, এখানে আরও অনেক কাহিনী আছে সেটাই আমরা দেখাবো। লোকেশনে একটু যাই আমরা, লোকেশন এটা সম্পর্কে আমরা বলেছি, পিপল লিভিং অন রিসেন্টলি ইন দিস লোকেশন, এখানে ক্লিক করলে এক একটা প্লেস আছে। এখন মনে করেন আপনার এক ক্লায়েন্ট এসে বলল আমি পুরো বিশ্বে অ্যাড দিতে চাই ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে ওয়ার্ল্ড ওয়াইডে কতগুলো কান্ট্রি আছে আমার তো নামও মনে নাই, সেই সব কান্ট্রিগুলো এখানে আপনার কী করতে হবে, সার্চ সার্চ করে খুঁজে কিন্তু দিতে হবে। এখন আপনার এটা একটা প্যারা ঝামেলা হয়ে যায়, এখন যদি আপনি মনে করেন আমি ওয়ার্ল্ড ওয়াইডকেই একসাথে দিয়ে দেবো, তাহলে আপনি এখানে সার্চ করেন, এক কথায় ওয়ার্ল্ড ওয়াইড লিখে সার্চ করলে যদি থাকে, এই যে দেখেন চলে আসছে ওয়ার্ল্ড ওয়াইড রিজন, এটাকে যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার অ্যাডটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে চলবে। আর আপনি যদি মনে করেন যে আপনার সার্চ করতে কষ্ট হচ্ছে, কিবোর্ড টিপতে আমার অনেক কষ্ট হচ্ছে, টিপাটিপি ভালো লাগে না, তাহলে আপনি এখানে ব্রাউজে ক্লিক করবেন, এখানে দেখেন লেখা আছে কান্ট্রিজ, মানে আপনি যদি অল কান্ট্রিকে দিতে চান তাহলে এই যে অল এখানে লেখা আছে সিলেক্ট অল কান্ট্রি দিয়ে দেন, আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড এখানে চলে আসবে। যদি আপনার কিবোর্ড টিপতে ভালো না লাগে, যদি অলসতার ইচ্ছা করে, তাহলে আপনি মাউস থেকেই সব এখান থেকে করতে পারবেন। এখানে আপনার রিজনও আছে এক একটা কান্ট্রির মধ্যে, যে দেখেন সবগুলো একটু, এই যে ইউরোপ এরিয়া, ইউরোপ এরিয়ার মধ্যে কী কী আছে, তারপরে দেখেন এক একটা জায়গার সব আছে। আপনি এই কান্ট্রির ভিতরে যান, আফ্রিকা এশিয়া সব দেওয়া আছে, ইউরোপের মধ্যে কী কী কান্ট্রি আছে, এখান থেকে আপনি কিন্তু পুরো বিশ্বের নামও মুখস্থ করতে পারবেন, শিখতে পারবেন এশিয়ার মধ্যে কারা কারা আছে সব। এখন কথা হলো যে কোনো ক্লায়েন্ট এসে বলতেই পারে যে আমি হলো পুরো অ্যাড ওয়ার্ল্ড ওয়াইড চালাতে চাই, সেক্ষেত্রে ব্রাউজে ক্লিক করে পুরো কান্ট্রিকে সিলেক্ট করে দেবেন, কোনো ঝামেলা আসেন। এখন মনে করেন আবার ক্লায়েন্ট আপনাকে আরও একটু ঝামেলা দিল, সে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে অ্যাড চালাতে চায় কিন্তু সে বলতেছে যে আমি শ্রীলঙ্কা দেশটাকে আর বাংলাদেশকে সাপোজ বাদ দিব। আচ্ছা, শ্রীলঙ্কাকে মনে করলেন সে বাদ দিবে, এখন তাহলে একটা ঝামেলা না? আবার দেখেন ওয়ার্ল্ড ওয়াইডে অ্যাড চালাবে কিন্তু সে চাচ্ছে যে শ্রীলঙ্কা তাকে বাদ দিয়ে দেবে, তাদের দেশে যেন আমার অ্যাডটা না চলে, ওই শ্রীলঙ্কা বাদে বাকি সবগুলো দেশে যেন আমার অ্যাড চলে। এখানে কি বলা ইনক্লুড, মানে আমি ওয়ার্ল্ড ওয়াইডকে ইনক্লুড করেছি, যুক্ত করেছি, এখানে যদি আমি ক্লিক করি তখন পেয়ে যাব এক্সক্লুড, আমি এখন এই ওয়ার্ল্ড ওয়াইডের মধ্যে থেকে কাকে বাদ দিব সেই নামটা এখানে লিখে দিব শ্রীলঙ্কা। তাহলে কি হলো, আমার অ্যাড পুরো ওয়ার্ল্ড ওয়াইডে চলবে কিন্তু শ্রীলঙ্কাকে আমি বাদ দিয়ে দিলাম ওয়ার্ল্ড ওয়াইড থেকে, আমার একটা ফেসবুক শ্রীলঙ্কায় দেখাবে না। তাহলে আপনার এরকম চাইলে, আপনি চাইলে বাংলাদেশে অ্যাড রান করবেন কিন্তু বাংলাদেশের চাচ্ছেন যে শুধু মনে করেন যে বরিশালে অ্যাড চলবে না, তাহলে এরকম ইনক্লুডের জায়গায় এক্সক্লুড দিয়ে বরিশাল সার্চ করে দেবেন। তাহলে কি বাংলাদেশ সব জায়গায় অ্যাড চলবে, শুধু বরিশাল ডিস্ট্রিক্ট বা ডিভিশন ওই এলাকার মানুষ আপনারা অ্যাড দেখতে পারবে না, তাহলে সেটাকে এক্সক্লুড করতে হবে। আর ইনক্লুড মানে সব কিছু যুক্ত করা। এই হলো আপনার লোকেশনের কাহিনি, বয়স কাহিনি আছে, জেন্ডার গেল, এইখানে আমার ডিটেল টার্গেটিংয়ে আরও কিছু কাহিনী আছে। ডিটেল টার্গেটিংয়ে আমরা এখানে টার্গেট করছি সু যারা ইন্টারেস্টেড, একেবারে ছোট থেকে বড় করে আপনার যত লোক আছে সব লোকদেরকে কিন্তু আমি শু ইন্টারেস্টেড যারা তাদেরকে টার্গেট করে ফেলছি। আর শপিং অ্যান্ড ফ্যাশন, একেবারে 2 বছর বাচ্চা থেকে শুরু করে মুরব্বি পর্যন্ত যত লোক আছে যারা স্টাইল করতে, শপিং করতে ভালোবাসে, সকল লোকদেরকে আমি টার্গেট করে ফেলছি কিন্তু এই দুইটা কিওয়ার্ড দিয়েই। এখন যদি আপনি এখান থেকে কিছু কারিশমা করতে চান, কারিশমা তো বুঝেন ম্যাজিক জিনিস কিছু যদি করতে চান, যে আপনি মনে করতেছেন সাপোজ একমাত্র অনলাইনে যারা কেনাকাটা করে ওই লোকদেরকেই টার্গেট করব, মানে কি সু ইন্টারেস্টেড সে। আচ্ছা, কিছু লোক তো আছে সু ইন্টারেস্টেড অনলাইনে না, অফলাইনে দোকান থেকে কিনবে, তাদের কাছেও কিন্তু ফেসবুকে এই অ্যাডটা শো করাবে, এখন ওই লোক জীবনেও তো অনলাইনে কিনে না, তাহলে তার কাছে অ্যাড গিয়ে কিন্তু আমার লস। এখন আমি চাচ্ছি যে আমার যে অ্যাড আছে এর ভিতর থেকে যারা সু ইন্টারেস্টেড
তাদের তো টার্গেট করবেই ফেসবুক, এবং অনলাইনে যারা একমাত্র কেনাকাটা করে, আমি চাচ্ছি একেবারে তাদেরকে টার্গেট করাতে, যারা শুধু দেখে তাদেরকে না। তাহলে দেখেন এইখানে কিন্তু সেই অপশন নেই। আপনি কি এখানে সুদই দিয়েছেন? সু দ্বারা বোঝানো হচ্ছে, এখানে বলেই দিয়েছে পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্টেড, এই যে এখানে লেখা দেখবেন পেজ রিলেটেড শু, মানে যারা এইসব পেজ রিলেটেড শু ইন্টারেস্টেড তাদের কাছে শু আপনার একটা চাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে একদম ফেসবুক অ্যাড দেখে, ফেসবুকে অ্যাড চলে এবং মানুষ আছে যারা অনলাইনে কেনাকাটাই করে, আমি চাচ্ছি যে তাদের কাছেই আমার অ্যাডটা শো করাও, শু ইন্টারেস্টেড আবার হলো অনলাইনে কেনাকাটা করে এদের কাছে। কিছু লোক আছে শু ইন্টারেস্টেড কিন্তু অনলাইনে কেনাকাটা করে না। আমার আপনার কিন্তু আমি একদিন একটা জিনিস বলেছি যে আপনার কিন্তু 500 মানুষের কাছে আপনার অ্যাড শো করার কোনো দরকার নেই। 500 মানুষের কাছে শো করে যদি 2টা সেল আসে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুই না। আর যদি আপনার 100 মানুষের কাছে অ্যাড শো করে যদি 5টি সেল আসে, এটা কিন্তু সবচেয়ে একটা ভালো জিনিস। তাহলে এইটা কিন্তু আপনার টার্গেট নিতে হবে। আপনি যদি মনে করেন যে বেশি মানুষকে আমি টার্গেট করিয়ে নিয়ে আমার অ্যাড ডান করবো, এটাই মনে হয় আমার ভালো, আসলে না, আমি তো বললামই কম মানুষের কাছে অ্যাড ডান করিয়ে যদি আপনার আসে সেটাই কিন্তু বেটার। এখানে আমি একটা কাহিনী দেখাই, এটা একটা প্রোডাক্ট। এখন আমি এখানে এটা তো আবার হচ্ছে না, এটা হলো আমার নিজের তো এই জন্য, আচ্ছা এটা দিয়েই দেখাই, এই অ্যাডটাই আমার কাছে আসে। এখন দেখেন আমি এই প্রোডাক্টে ইন্টারেস্টেড, সেজন্য কিন্তু আমি এখানে এই বাটনটাকে ক্লিক করে আমি তাদের ওয়েবসাইটে যাই, দেখে আসব কিনি আর না কিনি, দেখে তো আসব যে প্রোডাক্টটার দাম কেমন কেমন কি। যদি আমার দাম পছন্দ হয় তাহলে আমি এটা নিব, যে দাম একটা আইফোনের সমান, $999 দিয়া এই গরমে এই পোশাক পরে লাভ আছে? দেখেন $999, তার মানে একটা আইফোনের মতো দাম। তাহলে দেখেন আমি এটা দেখে কিন্তু চলে আসলাম, কিন্তু কিছু লোক আছে তো এখানে ক্লিকই করবে না, কিছু লোক কী করবে এই আমার মতো এখান থেকে ঘুরে আবার নিচে চলে আসবে, এটাও এক ধরনের লোক। তাহলে দেখেন এই যে ওনারা যে অ্যাডটা রান করেছে, যারা এরকম ইন্টারেস্টেড কিনেও না আবার তাদের ওয়েবসাইটে যাই ঘুরে দেখেও না, শুধু করে এরকম উপর থেকে ধরে, তারা কিন্তু এইভাবে অ্যাড ডান করছে। এইভাবে তার মানে আমার অ্যাডও এরকম হবে, আমি যদি আমার এই ডিটেইল টার্গেটিং দিয়ে অ্যাডটাকে রান করি এখন, তাহলে যারা এরকম আমার মতো এরকম দেখবে তাদের কাছেও যাবে, আবার যারা এরকম এখান থেকে ঢুকে ওয়েবসাইটে যাবে তাদের কাছেও যাবে, আবার যারা কিনবে তাদের কাছেও যাবে। এখন যদি আপনি মনে করেন যে একমাত্র আমি চাচ্ছি যে আমার অ্যাডটা যারা এরকম এরকম বাটনে ক্লিক করে অনলাইন থেকে কেনাকাটা করার জন্য, হোক শপ নাও, হোক সেন্ড মেসেজ, আরও অনেক বাটন আছে, এরপরে আপনার মনে করেন লার্ন মোর, ওই সব বাটনে ক্লিক করে যে কোনো ওয়েবসাইট থেকে অথবা ওই শু এই সব কিনে আমি তাদের কাছে আমার অ্যাডটাকে নিতে চাচ্ছি একমাত্র ওই সব লোকদের কাছে, তাহলে দেখেন, এবং একমাত্র ওই সব লোক বলতে হবে না, দেখেন আমি হলো জামা কাপড়ের স্বপ্নাওতে ক্লিক করছি, তাহলে কিন্তু আমার এইখানে কিন্তু ইন্টারেস্ট দিয়েছি কি শু দিয়েছি, যে আপনার যারা একমাত্র এরকম অ্যাড শু দেখবে, শু দেখা স্বপ্নাও বাটনে ক্লিক করে অনলাইনে কেনাকাটা করে আমি তাদের কাছে আমার অ্যাডটা যাব। আমার কিন্তু অ্যাডটা ওই সব লোকের কাছে যাবে না যাদের এখানে জামা কাপড়ে ক্লিক করে স্বপ্নাওতে ক্লিক করে, আমার যাইবে যারা শু দেখে স্বপ্নাও বাটনে ক্লিক করে প্রোডাক্টটা কেনাকাটা করে। তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি, যে ওই টার্গেটেডটা, সেই টার্গেট করার জন্য ফেসবুক একটা অপশন দিয়েছে যেটার নাম হলো ন্যারো অডিয়েন্স, মানে আপনার এখানে যে সিস্টেমটা আছে আপনি শু যাদেরকে তাদেরকে টার্গেট করলেন, এখান থেকে আপনি চাচ্ছেন যে একমাত্র যারা অনলাইনে কেনাকাটাই করে আমি বেসে সেই সব লোকদেরকে টার্গেট করব। আলাদাভাবে এখানে টার্গেট করা যাচ্ছে না, কিন্তু সেইটা ন্যারো আকারে করা যাচ্ছে, ন্যারো মানে ছাটাই করা। ছোটোবেলায় যখন 300 টাকা দিয়া শার্ট কিনতাম, শার্ট আগে কিন্তু মানুষ চাপানো শার্ট পরতে, একেবারে এই যে আপনার যে পেটের পাশ দিয়ে সাইড ছিল একেবারে চাপিয়ে শিলিমিলি দেখা গেছে, ই করা যেত, মানে একেবারে হাতের সাথে পেটের সাথে মিলিয়ে যেত, কারণ ওই সময় তো ছোটোবেলায় তো আমরা তো আমাদের ভুড়ি ছিল না,
একেবারে চিকন ছিলাম, সেজন্য টাইট কিন্তু শার্ট পরতাম। ওটা কি প্রথমে ছিল শার্টটা, কিন্তু যখন কিনতাম তখন কিন্তু ওইরকম পাওয়া যেত না, শার্টটা দেখা গেছে একটু ঢোল ঢোলা ঢিলা ছিল, ঢিলা। তারপরে কিন্তু ওইটাকে আমরা কি করছি, চেপে ওইটাকে কিন্তু একবার ঠিকঠাক ফিট করে নিছি। এখানেও কিন্তু ন্যারো জিনিসটা সেম, যে আপনার শু অনেক বিশাল কাহিনী, আপনি এখান থেকে ছাটাই করে একেবারে ঠিকঠাক লোকদেরকে টার্গেট করতে পারবেন এই ন্যারো অডিয়েন্স থেকে। এখন মনে করেন আমি যদি ন্যারো অডিয়েন্সে যাই, যাওয়ার পরে মনে করেন যারা অনলাইনে শপিং করে, একমাত্র অনলাইনে শপিং করে, আমি তাদেরকে টার্গেট করে দিলাম। এখন দেখেন অনলাইনে শপিং, আমি যদি এই প্রোডাক্টটা কিনি, এটাও তো আমি অনলাইনে কিনবো, কিন্তু আমি কিন্তু কোন সব লোকদেরকে টার্গেট করছি, যারা শু এইগুলো অনলাইনে শপিং মানে অনলাইনে কিনে, তাদেরকে আমি কিন্তু টার্গেট করেছি, ন্যারো করে দিয়েছি। মানে কি এই শু যারা দেখবে তাদের থেকে আমি শু থেকে একেবারে বাছাই করে ছাঁটাই করে যেসব মানুষ একেবারে অনলাইনেই কেনাকাটা করে তাদেরকে আমি ন্যারো করে দিয়েছি বাছাই টাছাই করে। এখন আমার অ্যাডটা হলো যারা শু ইন্টারেস্টেড এবং ওই শু অনলাইনে কেনাকাটা করে তাদের কাছে যাবে। তখন দেখেন আপনার কিন্তু এখানে অডিয়েন্স কমে যাবে, কারণ কি আপনি টার্গেটেড লোকদেরকে নিতে চাচ্ছেন। এখন কথা হলো যে ভাই ন্যারো কি সবসময় অনলাইন শপিং দিয়ে করবো? না, আপনি অনলাইন শপিং দিয়ে কেন ন্যারো করবেন? ন্যারো করার তো অনেক ওয়ে আছে, সেখান থেকে আপনার মাথা থেকে বের করতে। দেখেন আমি যদি এখানে অন্য একটা কিওয়ার্ড দিয়ে ন্যারো করে এটাকে বাদ দিলাম, ন্যারো অডিয়েন্স, আমি যদি মনে করেন যে এঙ্গেজ শপার দিয়ে করি। এঙ্গেজ শপার সম্পর্কে আমরা কাহিনী বলেছি, যে যারা স্বপ্ন লানমোর এই সব বাটনে ক্লিক করে কেনাকাটা করে, তাদের থেকেও আমি কিন্তু বাছাই করে নিতে পারি। তার মানে শু প্রোডাক্টটি যারা অনলাইনে এরকম স্বপ্নও বাটনে ক্লিক করে কিনে একমাত্র, তাদেরকে আমি বাছাই করে টার্গেট করে এঙ্গেজ শপার দিয়েছি, তাদের কাছে অ্যাড যাবে। আচ্ছা শু বাদ দিলাম, আমি ধরুন অন্য স্টাইলে আমি এখন কি করব, ন্যারো করব। তাহলে আমি মনে করেন সব কিছু বাদ দিই, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, এভাবে অ্যাড ডান করলে কিন্তু ভালো রেজাল্ট আসবে। তবে একেবারে যদি আপনার ওই যে শার্টের কাহিনী বলেছিলাম, চিপাতে চিপাতে এমন চিপালেন শেষে আপনার হাতই ঢুকে না, তার মানে ন্যারো করতে করতে আপনি একেবারে যদি ন্যারো করে ফেলেন তখন আর আপনার অ্যাডের রেজাল্টই আসবে না। এই জন্য কিন্তু যে কোনো জিনিস একটা লিমিট থাকতে হবে। আমি যদি আমার শার্ট চিপাতে চিপাতে একেবারে এমন চিপানো চিপাই আমার শরীরেই না ঢুকে, তাহলে সেটা ছাটাই করে কোনো লাভ হবে? এই কারণে ন্যারো জিনিসটাও কিন্তু, এখন আমি ধরেন আর একটা জিনিস দিয়ে দেখাই, জুয়েলারি। সাপোজ জুয়েলারি যখন আমি দিলাম তখন দেখেন এখানে হিউজ পরিমাণে অডিয়েন্স। এখন আমি চাচ্ছি আমার আইটেম মনে করেন যে নেকলেস, শুধু নেকলেস সেল দিই। এখন নেকলেস সিস্টেমটা কিন্তু এইখানে আপনার জুয়েলারির মধ্যে চলে যায় নেকলেস। কারণ আমি চাচ্ছি যে জুয়েলারিতে যারা ইন্টারেস্টেড ওর মধ্যে থেকে যারা নেকলেসে ইন্টারেস্টেড তাদেরকে টার্গেট করব। মানে জুয়েলারি তো সবাই পছন্দ করে, এখন সব জুয়েলারি কি সবাই পছন্দ করে? কেউ কান ফুল, কেউ নাক ফুল, কেউ আছে হাত ফুল মানে চুড়ি, কেউ আছে গলার চেন, এক একটা জিনিস একটা পছন্দ করে। জুয়েলারি সিস্টেম সবারই পছন্দ, কিন্তু আমি চাচ্ছি যে জুয়েলারির মধ্যে নেকলেসদেরকে ন্যারো করে নিয়ে আসতে। তাহলে দেখবেন আপনার অডিয়েন্স সুন্দর করে কমে আসবে। তাহলে আপনি এখানে ন্যারো করে এইখানে আপনি নেকলেস লিখে সার্চ করে আপনি কিন্তু চাইলে নেকলেস না নেকলেস এই যে নেকলেস, তাহলে আমি কিন্তু ওই নেকলেস ইন্টারেস্টেড যারা তাদেরকেই করলাম। দেখেন এখন কোথায় কমে আসলো, 500 কত জানে ছিল সেখান থেকে 800টিতে চলে আসলো। তাহলে আমি অডিয়েন্সটাকে করে দিলাম, এখানে আমার লেখা আছে ন্যারো ফার্দার। তার মানে আপনি যদি আরও বাছাই করতে চান, মনে করেন যে ন্যারো ফার্দারে ক্লিক করলাম, ক্লিক করলে আমি চাইলাম যে যারা অনলাইনে জুয়েলারি জিনিস কেনে, আচ্ছা ওই যে এঙ্গেজ শপার দিই, মনে করেন যে যারা হলো আপনার এঙ্গেজ শপার, যারা হলো একমাত্র স্বপ্ন বাটনে ক্লিক করে নেকলেস কিনে। এখন দেখেন অডিয়েন্স কিন্তু আরও কমে গেল 29 এত, তার মানে কিন্তু এবার যদি আরও যদি চান তাহলে আরও ওই যে বললাম যখন আরও বেশি বেশি করতে যাবেন তখন কিন্তু আর রেজাল্ট আসবে না। এখন দেখেন এখানে যে আমি তিনটে স্টাইলে সাজালাম, প্রথমটা দিয়েছি জুয়েলারি, যারা জুয়েলারিতে টোটাল ইন্টারেস্টেড তাদের কাছে যাবে, কিন্তু আমি চাচ্ছি যে জুয়েলারি ইন্টারেস্টেড হলেই হবে না, জুয়েলারির মধ্যে থেকে যারা নেকলেসে ইন্টারেস্টেড তাদের কাছে ফেসবুক একটা নেও। ভালো কথা, ফেসবুক নেকলেস জুয়েলারির মধ্যে যারা
রিং ওইসব পছন্দ তাদের কাছে যাবে না, একমাত্র নেকলেসের কাছে যাবে। আবারও আমি দেখেন নেকলেস যারা পছন্দ করে শুধু তাদের কাছে গেলেই হবে না, নেকলেসগুলো যারা অনলাইনে স্বপ্নও বাটন মানে এরকম বাটনে ক্লিক করে কেনাকাটা করে তাদের কাছে তুমি আমার অ্যাডটা নিয়ে নাও, তাহলে দেখেন আমি সেই সিস্টেমটা কিন্তু এখানে সুন্দর করে দিয়ে দিছি। ফেসবুক কিন্তু এই অনুযায়ী আমার অ্যাডটাকে মানুষের সামনে নিয়ে যাবে। এখন কিন্তু ফেসবুকে আরও সুবিধা হয়ে গেল, ফেসবুক কিন্তু বুঝতে পারলো যে আমি কাদেরকে টার্গেট করে দিলাম, আমি জুয়েলারির বিরুদ্ধে নেকলেস এবং অনলাইনে যে ফেসবুক খুব ইজিলিভাবে ওই সব মানুষের কাছে আপনার অ্যাডটাকে শো করাবে, আপনার সেলও ভালো আসবে। এই হলো আপনার ন্যারোর কাহিনি। ন্যারোর পাশে আরও একটা কাহিনী আছে, এক্সক্লুড। এই মাত্র আমরা বলে আসছিলাম এক্সক্লুডের কাহিনী কি। এক্সক্লুড মানে হলো কোনো কিছু বাদ দেওয়া। এখন যদি আপনি মনে করেন জুয়েলারির কিছু আইটেম আছে, এইখান থেকে আমি কিছু কিপটা লোকদের বাদ দিতে চাই, কিছু কিপটা লোক থাকে না যারা জুয়েলারি কিনতে চায় না, তাহলে এখান থেকে এক্সক্লুড, তাহলে মনে করেন কিপটা লোক এক্সক্লুডে ক্লিক করবো। যদি মনে করেন আপনি কিপটা লোকদের বাদ দিতে চান, তবে এক্সক্লুডটা আমাদের তেমন লাগে না, তাও আমি দেখিয়ে দিই। মনে করেন যদি আপনি কিপটা লোকদের বাদ দিতে চান, মনে করেন কিপটা কারা হয় বেশি, টিচার, এরা একটু বেশি কিপটা হয়তো, তাহলে টিচারই দিলাম মনে করেন। আমি কিন্তু জাস্ট দেখাচ্ছি আপনাদের যে আপনি যদি বাদ দিতে চান তাহলে আমি দেখেন এখানে টিচার দিয়ে দিলাম। ন্যারো তো দেখালামই যে কিভাবে একবার এক্সট্রা, তার মানে আমার অ্যাডটা এখন কিরকম হবে। আপনি এক্সক্লুড ন্যারো দুইটা একসাথেই করতে পারবেন, কোনো সমস্যা নেই। টিচার তার মানে হলো কি, এই জুয়েলারি যারা যারা টিচার আছে তাদের কাছে আমার এই পণ্যের অ্যাডটা যাবে না, আমি তাদেরকে কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এরপর মনে করেন যারা ছোটোখাটো বিজনেস করে তাদের কাছে মনে করেন আমার অ্যাড যাবে না, যদি মনে করি তাহলে স্মল বিজনেস দিয়ে দিলাম, এগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিছি আমার অ্যাড থেকে। ফেসবুককে বলে দিলাম যে আমার অ্যাডটা তো জুয়েলার ইন্টারেস্টেড এবং আমি ন্যারো করে সাজালাম, এখান থেকে আমি চাচ্ছি যে আবার এই সব লোক যেন আমার অ্যাড না দেখে। এরপরে মনে করেন যারা আছে ড্রপ শিপিং করে, এটা একটা বিজনেস, আবার কেউ জানতে চাইন না ড্রপ শিপিং কী, কারণ এটা সম্পর্কে বলতে গেলে দুনিয়াদারি শেষ হয়ে যাবে। এই জন্য আমি ড্রপ শিপিং মনে করেন একটা বিজনেস। এখানে দেখেন আমি চাচ্ছি এই এখন যাদেরকে যাদেরকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সেই সব লোক এখান থেকে কি হয়ে যাবে, আপনার অ্যাড দেখবে না, বাদ হয়ে যাবে। এই হলো আপনার ন্যারো আর হলো এক্সক্লুডের কাহিনী। এই হলো আপনার একটা অ্যাডের মধ্যে কাহিনী টাহিনি আছে, আর তেমন কোনো কাহিনী টাহিনি নেই। আর এটা সম্পর্কে আমরা বলেছি যে আপনার টিকসিনও দিয়ে আপনার অডিয়েন্স আরও বাড়বে, টাকাও খরচ হবে তাড়াতাড়ি, অ্যাডও দ্রুত যাবে। এটা এরপরে আমাদের এখানে আর কি আছে, তেমন আর কিছু নেই। এখানে একটা অ্যাডের ভিতরে আমরা অ্যাড সেট দেখালাম, তাহলে আমরা প্রথমে দেখালাম যে একটা অ্যাড অ্যাডের প্রোডাক্ট সম্পর্কে আমরা আইডিয়া নিলাম যে প্রোডাক্টটা কোন দেশে মানুষ বেশি খাচ্ছে, কোন দেশের মানুষ বেশি ইন্টারেস্টেড, কোন বয়সের সেটা দেখলাম। এবং অ্যাড একটা ফেসবুক ক্যাম্পেইনকে আমরা ডুপ্লিকেট করতে পারি, আবার একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে একাধিক অ্যাড সেট আমরা করতে পারি, এবং আমরা লোকেশন এক্সক্লুড ইনক্লুড করতে পারি সেটা দেখালাম। তারপরে আমরা ডিটেল টার্গেটিং যেটা কিওয়ার্ড, এখান থেকে আমরা ন্যারো করতে পারি, এক্সক্লুড করতে পারি, এটা দেখলাম। এই হলো আমাদের অ্যাডের যা যা আছে যত কাহিনী, এটাই আজকে এই পর্যন্ত। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন। ভাই একটা কোশ্চেন ছিল যেটা ভাই, ওই যে আমরা যে ডুপ্লিকেট কপি বানাইলাম, যে অ্যাড কপিটা ডুপ্লিকেট বানাইলাম, ক্যাম্পেইন তো একটা কিন্তু ডুপ্লিকেট কপি যে বানাইলাম, এখন ডুপ্লিকেট কপি তো দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা তো কাজ করতে পারি তাই না? জি, দুইটা প্রোডাক্ট নিয়ে করতে পারেন, কারণ একটা বাজেট দিয়ে দিছি আমি ধরেন যে ১৫, একটা ২০ ডলার, তখন অ্যাডের রেজাল্ট ভালো আসবে না। হ্যাঁ, ২০ ডলার দিয়েছি কিন্তু দুইটা একটা অ্যাড ক্যাম্পেইনের ভিতরে দুইটা অ্যাড চালাতে চাচ্ছি, তো ওই জন্য বলছি যে কি যে তাহলে তো দুইটা প্রোডাক্ট দিলে তখন অ্যাডের রেজাল্ট আসবে। এটাই তো বললাম, দিতে পারবেন সমস্যা নাই, কিন্তু অ্যাডের রেজাল্ট তখন ভালো আসবে না। সেজন্য আমরা চাচ্ছি যে একই প্রোডাক্টের দুইটা কিওয়ার্ড দিয়ে দুইটা অ্যাড ছেড়ে দিব, তখন আমাদের রেজাল্ট ভালো আসবে। এখন যদি আপনি মনে করেন একই দুইটা প্রোডাক্টের দুইটা কিওয়ার্ড দিয়ে অ্যাড সেট, তাহলে আপনি তো দুইটা অ্যাডই করতে পারেন, আপনাকে তো আর আলাদা অ্যাড সেট করার দরকার নেই। সেজন্য আমরা একটা প্রোডাক্টেরই সব কিছু করবো।
আর কারো কোনো কোশ্চেন বলেন। ফেসবুকে সমস্যার কারণে আপনার পিসি থেকে ভিডিওগুলো বড় করে দেখা যায় না, এটা হয়তো সমস্যা, আপনি মোবাইল থেকে দেখতে পারবেন। ভাই এটাই আমি বলেছি যে ভাই একটাই 18 থেকে 45, অন্যটায় 45 থেকে 54 দেওয়া যাবে, আপনি যে ইচ্ছা বয়স দিতে পারবেন। আমি তো জাস্ট একটা স্যাম্পল দিয়ে দেখালাম, আপনারা হয়তো অনেকে ভাবেন যে আমি যেটা দেখাই ওইটাই আপনাদের করতে হবে, আসলে সিস্টেমটা কিন্তু এরকম না। আমি জাস্ট আপনাদের একটা স্যাম্পল দেখাচ্ছি, আপনারা আমি যেরকম করবো সেইম ওভাবেই করতে হবে, জিনিসটা কিন্তু এমন না। যদি এরকম চিন্তা করেন তাহলে কিন্তু কাজ হবে না। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি দেখালাম একটা এরকম যে আমি এখানে ক্লিক করে এখানে আসলাম, এরকম কোনো সিস্টেম না। আপনি চাইলে এটাকে ক্লোজ করে আবার নতুনভাবেও আসতে পারেন, যে কোনো এক জায়গা থেকে আসলেই হবে, সেজন্য আমি যেটা দেখাবো ওই রকমই না। আপনি চাইলে 18 থেকে 45, আবার 45 থেকে 54 একই কথা আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। স্যার কারো কোনো কোশ্চেন? হোমওয়ার্ক থাকবে? না আজকে হোমওয়ার্ক থাকবে না, কিন্তু গত ক্লাসের তো কেউ হোমওয়ার্ক জমা দেয়নি ক্যারোজেল অ্যাডের, একজনে একটি না দুইজন দেখলাম, দুই তিনজন। জি ভাই ভিডিও দিয়েছিলাম। ভাই একটা একটা কোশ্চিন ছিল যেটা, সেটা হলো ভাই আমাদের যে মডিউলটা দিছিলেন, এখন যদি আমাদেরকে এ যাবত যতগুলো ক্লাস হয়েছে এখন মডিউল থেকে যদি আমাদেরকে বলতেন একটু কাইন্ডলি যে এই এই মডিউলের ভিতর থেকে এই কয়েক টপিক গুলো ক্লাস আছে, আপনারা আমি প্রথম দিনই বলেছি মডিউলটা আপনারা ওই মডিউল কোথায় আছে আমি নিজেও জানি না, আপনারা সেভ করে রেখে দিয়েন, যদি আমি তো বলেই দিয়েছি যেটা যেটা বাদ হবে ওইটা বলে দিয়েন, তারপর আমি আপনাদের বুঝিয়ে দিব অথবা ওটা না হলে দেখিয়ে দেবো। বুঝতে পারছেন? জি ভাই বুঝেছি। আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল, আমি হচ্ছে আমার ডেলি বাজেটে মানে বিডিটি আসতেছে, ওখানে ইউএসডি আসতেছে না, এটা আমি কিভাবে চেঞ্জ করব? এটা চেঞ্জ করতে হলে আপনার এখান থেকে দেখেন আমি দেখাই দিই, এটা অ্যাড অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কারণ আপনি এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিংস, এই জন্য আমি বলেছিলাম যে ইউএসডি দিব আমরা, কারণ আমাদের টাকার লেনদেন ফেসবুক নেয় না, সবসময় ইউএসডি নেয়। তাহলে আমি এখান থেকে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্টে আসলাম, আসার পরে আমি দেখাই আপনাদের দেখিয়ে দিই এটাকে, এখানে লেখা আছে ডিএক্টিভ অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে ডিএক্টিভ করে আপনি নতুন আরেকটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যদি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ডিজেবল না হয়। যখন নতুন আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করবেন ওই অ্যাকাউন্টে ইউএসডি দিবেন, অথবা দেখেন এখান থেকে আপনি যদি নিচে যান, এই যে এখানে আর মনে হয় অপশন আসবে কিনা আমি দেখি একটু, পেমেন্ট সেটিংয়ে ক্লিক করে এই যে আসছে দেখেন, এই যে বিজনেস ইনফো, এখানে এডিট করে একেবারে নিচে যান, তখন আবার ঝামেলা হবে। এটা এখানে নেওয়া আছে ইউএসডি ডলার, আপনি যদি মনে করেন এটাকে বাংলাদেশি টাকা করে সেভ দিতে চান তখন আবার হবে না মনে হয়, তখন আপনার অ্যাড অ্যাকাউন্ট অটো ডিএক্টিভ হয়ে যাবে। আমারটা হয়ে গেছে এখন, আগের অ্যাড অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে গেছে এখন, আমি তো দেখেই আরও ঝামেলায় পড়লাম, আমি ডলার দিয়ে দিই, আমার টাকা হয়ে গেছে। এখান থেকে আপনি ইউএসডি ডলার করে দেন, এবার আবার বেশিবার করলে রেস্ট্রিক্টেড করে দেয়, আমার আমি তো দিয়ে দিয়েছি, আমি ভাবছি হবে না তাও হইল, আচ্ছা এই যে সেভ দিয়ে দিই। এখান থেকে আপনি কারেন্সিটা চেঞ্জ করে দেখেন, এখন হয়তো ডিএক্টিভ নাও হতে পারে, আমারটা তো ইজিলি হয়ে গেছে, আপনাদেরটাও হতে পারে। এখান থেকে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট থেকে আসলে পেমেন্ট সেটিংয়ে আসবেন, এসে এডিটে ক্লিক করে টাকা থেকে ইউএসডি করে দেবেন, তারপরে দেখবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিএক্টিভ করা হয়তো নাও লাগতে পারে। আমার মনে হয় ডিএক্টিভ হয়ে গেছে অলরেডি, আমি দেখি বিজনেস সেটিংসে গিয়ে।
অটো চেঞ্জ করলে অটোই ডিএক্টিভ হয়ে যায়, এর আগে হতো, এখন হয়েছে কি না আমি একটু চেক করে দেখি। আচ্ছা ওই ওইখান থেকে আপনি এডিট করে দিলেন তাহলেই হবে, ডিএক্টিভ হলে তো আর সমস্যা নাই, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেল, এটাই তো। আমি অ্যাড অ্যাকাউন্টে যাই, আচ্ছা হয় নাই, সমস্যা নাই, আমার ওটা ইউএসডিই আছে। তাহলে এভাবে আপনি আপনার এটাকে এডিট করবেন, বুঝতে পারছেন? চার কার কোনো কোশ্চেন? কোশ্চেন করেন এই সম্পর্কে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এড সেটে কি দুই ধরনের এড আমি রান করতে পারবো? আপনি দুই ধরনের না, আপনি চাইলে তিন ধরনের, তিনটে অ্যাড সেটে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলেছি একটা ক্যাম্পেইনের মধ্যে একাধিক প্রোডাক্টের অ্যাড সেটের রান করলে ওই অ্যাডের রেজাল্ট এলোমেলো হয়ে যাবে, একই প্রোডাক্টের করলে ভালো রেজাল্ট আসবে। এখন আপনার খুশি, আপনি চাইলে দুইটা প্রোডাক্টও এখানে অ্যাডভার্টাইজ করতে পারেন, দুইটা প্রোডাক্টের কিওয়ার্ড দিতে পারেন, এক্ষেত্রে আশা করি আপনার ইচ্ছা, এটা করতে পারবেন না এমন না, আপনি চাইলে করতে পারবেন, বুঝতে পারছেন? জি ভাই, এটা কি ওই অ্যাড গ্রুপের মতো, গুগল অ্যাড? হ্যাঁ জি, অ্যাড গ্রুপের মতোই, সেম অ্যাড গ্রুপই অ্যাড সেট। আর কারো কোনো কোশ্চেন? আমার একটা কোশ্চেন ছিল, আমি যেহেতু মানে এই এতে নতুন, আমার একটু জ্ঞান কম। আচ্ছা, আমার যেটা প্রশ্ন ছিল যে যে ওয়েবসাইটটা মানে শো করে, শপ নাম যখন ক্লিক করলাম তখন ওয়েবসাইটে চলে যায়, ওয়েবসাইটে গিয়ে ওই প্রোডাক্টের প্রাইস লেখা থাকে। হ্যাঁ, কারণ আমার প্রশ্ন হচ্ছে যে ওইটা কি ক্লায়েন্টই দিয়ে রাখে? মানে আমার তো এখানে কোনো কাজ করতে হবে না, আমি যখন ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্টের সাথে কথা বলবো, তখন তো শুধু ওয়েবসাইটের লিংকটা নিয়ে নিব। জি, ওয়েবসাইট এবং প্রোডাক্টের লিংক দিবেন আর এইভাবে অ্যাড করবেন, কিন্তু ওইখানে ওয়েবসাইটের ভিতরে আপনার কোনো কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে একটা কোশ্চেন ছিল, যেটা ওয়েবসাইটে ধরেন যে একটা ছাড় বা একটা ডিসকাউন্ট দেওয়া রয়েছে, তাহলে আমাকে কি অ্যাডে কি ওই ওয়েবসাইটের ওই প্রোডাক্টের যে ডিসকাউন্ট আছে সেই হিসেবে আমাকে এই অ্যাডে এটাকে প্রভাব পড়বে? অ্যাডে ওইটা আপনি লিখে দিবেন যে আপনার ডিসকাউন্ট কত পার্সেন্ট, 40% না 50% না 60%, সেটা আপনার যখন অ্যাড দিবেন সেখান তো অবশ্যই লিখে দেবেন সেটা যত পার্সেন্ট, সেটার জন্য আরো বেটার আপনার। মানে ওয়েবসাইটের যে প্রোডাক্টটা রয়েছে ওটাতে কি পরিমাণ ছাড় দেওয়া রয়েছে, ওইটা যতটুকু ছাড় ততটুকু আমাকে অ্যাডে এটা ছাড় দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, অ্যাডে ওটা লিখে দিতে হবে যে এত পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা। ভাইয়া জি বলুন।